আমার লক্ষ্য থাকবে প্রান্তিক মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রথমে উন্নত করা, কারণ আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় এত বছর ধরে আমি চিকিৎসক এদেশের, আমি বহু জায়গায় গেছি, বহু হেলথ কমপ্লেক্স, বহু থানা উপজেলাতে আমি দেখছি কি অবস্থা। সেইখানে যদি আমরা এটাকে ডেভেলপ করতে পারি তাহলে এই যে শহরের এত রোগীর চাপ তাহলে হয় না। আজকে একটা সিজেরিয়ান করতে একটা মানে মহিলার কেন ঢাকায় যেতে হবে, ঢাকায় যেতে গেলে তো ঢাকায়। সুতরাং আমরা যদি ওই লক্ষ্যে কাজ করি তবে একটা জিনিস মনে রাখেন, এটা একার পক্ষে সম্ভব না, আমি একা একদিনে পারবো না। আমি মাত্র জয়েন করলাম, কিন্তু মানে সরকারি কাজে আজকে রাত্রি আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে, আমি আসি তারপরে আমি ভিজিট করব বিভিন্ন হেলথ কমপ্লেক্স, বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল, আস্তে আস্তে, একদিনে আমি সব পারবো না। আমি এই লক্ষ্যে কাজ করব যাতে মানুষের দোরগোড়ায় চিকিৎসা ব্যবস্থাটা পৌঁছতে পারে, মানুষ যেন রাজধানীতে কিংবা বিভাগীয় শহরে সাধারণ মানুষ এসে ভিড় না করে। আমি সারা জীবন কোনো অনিয়ম করি নাই, কোনো দুর্নীতি করি নাই, কোনো রকম অবহেলা করি নাই, এটা আমি সারা জীবন এটা আমি জোর করে বলতে পারি। সুতরাং এগুলো আমি কোনোভাবেই সহ্য করব না, কোনো কারো চিকিৎসকের অবহেলায় কিংবা চিকিৎসাদের গাফিলাতিতে কোনো মৃত্যু হলে সেটা আমি অবশ্যই দেখব। কিন্তু আরেকটা কথা হচ্ছে যে মারা গেলেই যে আপনি হঠাৎ করে সেই হাসপাতালে ভাঙচুর ধরপাকড়, এটাও ঠিক না। আগে বুঝতে হবে কেন মারা গেলো, মারা যাওয়ার, আমি নিজেও অপারেশন করতাম একসময়, আমি জানি যে মারা যাওয়ার কারণ কী থাকতে পারে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা দেশে অনেক ক্লিনিক আছে যেগুলোর লাইসেন্স নাই কিংবা অনুমতি নাই, ক্লিনিকের মতো অবকাঠামো নাই, সেগুলোকে বন্ধ করতে হবে, এটা একদিনে আমার পক্ষে সম্ভব না। আপনারা আমাকে সাহায্য করেন, সারা জীবন করে আসছেন, আমি কিন্তু 5 বেড থেকে 500 বেড বানাইছি বার্ডের। সুতরাং আশা করি এটা পারবো, মাননীয় প্রধানমন্ত্রীর যে আস্থা আমার উপরে সেটার জন্য আমি রক্ত করতে পারি। বার্ন চিকিৎসার প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। একটা রুগী যদি নারায়ণগঞ্জের এই সোনারগাঁ গ্রামে পড়ে যায় তাকে ঢাকায় নিতে নিতে পট করে তো নিতে পারবে না হঠাৎ করে, কেন এটা গরিব পড়ে, কিন্তু গরিব মানুষ পরলোক পড়ে না। তো সুতরাং অবশ্যই নারায়ণগঞ্জে একটা দরকার, কারণ আমি জানি নারায়ণগঞ্জ 2500 এই সমস্ত জায়গার থেকে বহু ইন্ডাস্ট্রি, বহু বার্ন আসে, অ্যাক্সিডেন্টাল বার্ন। আমি চেষ্টা করব যে আমার তো লোকবল লাগবে, সেরকম দক্ষ জনবলও লাগবে, যে নারায়ণগঞ্জ হাসপাতালে একটা স্বল্প আকারে বার্নের ইউনিট করা যায় কি না, এবং প্রথমে প্রাথমিকভাবে ওইখানকার যারা চিকিৎসক আছে তাদেরকে আমরা ঢাকায় এনে চিকিৎসা মানে ট্রেনিংটা দিয়ে চিকিৎসক নার্স দিয়ে ওখানে পাঠাবো, তাহলে আমি মনে করি যে ওই যে প্রাথমিক যে চিকিৎসাটা সেটা পাবে। আরেকটা হচ্ছে উনি যে শীতের এখন এই শীতে বিশেষ করে বার্ডের রোগীরা বেশি, বিশেষ করে যাতে মানে ওই যে মানে কী বলে এটাকে উত্তরবঙ্গে, সুতরাং ওইখানেও আমাদের বার্ড ইউনিট আছে, আমরা সেভাবে নির্দেশ দিছি ওদেরকে প্রস্তুত থাকার জন্য। তবে একটা মনে রাখেন, প্রত্যেকটা বিভাগে একটা করে বার্ড ইউনিট হচ্ছে 100 বেডের, সেই কাজও আমি করতেছি, এবং চিটাঙ্গেও একটা হচ্ছে, এগুলো যত দ্রুত আমি শেষ করব। শেষ কথা আমি আপনাদেরকে বলে যাই, করোনা বাংলাদেশ থেকে না পৃথিবীর থেকে এখনও যায় নাই। যারা বয়স্ক, যাদের অন্যান্য রোগ আছে, দয়া করে ভিড় মানে সমাগম এড়িয়ে চলবেন, আর আমার মতো মাস্ক পরবেন। ধন্যবাদ। শেষ একটা নিয়ম, যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। আপনি যে কথাগুলো বলছেন এটা আমাকে খতিয়ে দেখতে হবে, যদি এরকম কেউ থাকে যে এখান থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে, যেই হোক সেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।